হ্যালো, সালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। আজকে আমরা যেটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কীভাবে আমরা এই গ্রিন স্কিনগুলো রিমুভ করতে পারি আমাদের যে কোনো ফুটেজ থেকে খুব সহজভাবে। তবে গ্রিন স্কিনের জন্য যেমন আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো এটার মধ্যে আপনার কী লাইট আছে, তো আমরা আজকে কী লাইটের সম্বন্ধে কথা বলবো না, আমরা আজকে অন্য আর একটা থার্ড পার্টি প্লাগইনসের সম্বন্ধে কথা বলবো, যেটা আমরা এখানে মানে যেটার কাজ করবো, যেটার কি এখন দেখাবো যে কিভাবে এই মানে বিভিন্ন গ্রিন স্কিন কিভাবে কি লাইট ছাড়া অন্য মানে থার্ড পার্টি প্লাগইনসের দ্বারা মানে খুব ক্লিনভাবে বা বেশি এই ছাড়াই মানে একটা দুইটা ক্লিকের মাধ্যমে যেটা মানে ক্লিন করা যায় সেটা আমরা দেখব। তো সেটা সেই একটা প্লাগইনসের নাম হইলাম, এটা হইলাম এই যে রুবাস্কি। রুবাস্কি এটা হইলাম আপনার সবচেয়ে বেস্ট আর কি গ্রিন স্কিন বা কমা যেটা বললেন আর কি, তো সেটার জন্য আর কি সবচেয়ে বেস্ট প্লাগইনস হইলাম এটা। তো এটা অ্যাকচুয়ালি বেশিরভাগই আমাদের দেশের কেউ ইউজ করে না, আমি এই পর্যন্ত দেখি না আমাদের বাংলাদেশের কেউ মানে এটার সম্বন্ধে এই প্লাগইনসটার সম্বন্ধে কোনো টিউটোরিয়ালস তৈরি করছে। তবে এটা প্রফেশনালি আপনার প্রফেশনাল যারা প্রফেশনাল ফিল্ম এডিটিং করেন বা অন্য অন্য বড়ো বড়ো কাজ যারা করেন তারা আর কি অ্যাকচুয়ালি এটা এই রুবাস্কি ব্যবহার করেন। তো এটার এইটার আপনার দামও অনেক বেশি, দেখেন এখানে $400 আছে। তো অ্যাকচুয়ালি যেমন কাজ তেমন দাম আর কি। যাই হোক, তো এটা আপনার এই প্লাগইনসটা আফটার এফেক্ট CS4 থেকে, ঠিক আছে, এখন 2016 পর্যন্তই কাজ করে। তো এখানে হয়তো আপডেট নাই, CCO কাজ করে। এখানে দেখেন এখানে এতগুলো ভার্সন আর কি আফটার ইফেক্ট বা প্রিমিয়ার দুটার মধ্যে সমানভাবে কাজ করেন, তবে প্রিমিয়ার আর কি CS5 এখান থেকে ই করে। তো যাই হোক, তো এটা হইল এটার প্লাগইনসটা। তো এই প্লাগইনসটার সম্বন্ধে আর কি আমরা আজকে ই করব। তো আপনারা যদি কেউ এই প্লাগইনসটা কালেকশন করতে চান, তাহলে যেহেতু পয়সার প্লাগইনস ফ্রি নেয়, তো ট্রাই করার জন্য 30 দিনের জন্য নিতে পারেন এখানে ডাউনলোড ট্রায়াল ভার্সন। তো এখানে দেখেন ম্যাকিনটস, দেখেন এখানে আছে, এখানে সব কিছু দেওয়া আছে কোনগুলার মধ্যে ই করবে আর কি। তো দেখেন এখানে 2015 পর্যন্তই এখানে আপডেট আছে। তো আর এখানে যে এইগুলো এটা এলাম গ্রাফিক্স কার্ড, কোন কোন গ্রাফিক্স কার্ডের আর কি সাপোর্ট। তবে গ্রাফিক্স কার্ড যদি থাকে আপনার কম্পিউটারে, তো সেই ক্ষেত্রে মানে ভালো আর কি একটা রেজাল্ট পাওয়া যাবে। তো দেখেন এখানে দুইটাই আছে ডাউনলোড ট্রায়াল ভার্সন। তো এখানে দেখেন ম্যাকিনটস আছে, ম্যাকিনটস মানে অ্যাপেলের, আর উইন্ডোজ হইলে মাইক্রোসফটের। তো আমরা যদি যেহেতু আমরা আমাদের ম্যাকিনটস নাই, তো আমরা উইন্ডোজের জন্যই আর কি এটা ক্লিক করব। ক্লিক করার পর যেটা যেটা আসবে সামনে সেটা হইলে ওরা একটা ইমেল আইডি চাবে। এখানে দেখেন এখানে একটা ইমেল আইডি চাইতেছে। তো এখানে যদি আমি একটা ইমেল আইডি দিয়ে দিই, তারপরে এখানে দেওয়ার পর তারপর আপনার এখানে দেখেন এখানে এই রুবাস্কি ভিডিও না ফটোশপের জন্য দুইটার মধ্যে আছে, ফটোশপও আছে ভিডিওর মধ্যেও আছে। তো আপনি যদি কোনো মানে এডিটিংয়ের সফটওয়্যারের মধ্যে ই করতে চান তাহলে ভিডিও, আর যদি ফটোশপে নিতে চান তাহলে ফটোশপের। তারপর এখানে ইমেলটা দিয়ে এখানে সাবমিট করলেই হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে ওরা ওই সফটওয়্যারটা আপনাকে ট্রায়াল ভার্সনটা দিয়ে দেবে। এটাই হলো আমি তো প্রসেস। তো যাই হোক, চলুন আমরা এটার কাজ তো শেষ, তো চলুন আমরা দেখি এখন ওইটার এই মানে এই রুবাস্কির যে কাজটা সেটা কি। আর এটা হলো আমার চ্যানেল, এটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আর কি অনেক হয়তো না জানা অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু দেখতে পারবেন। অ্যাকচুয়ালি আমি সিনেমা 4D-র কাজ করি, আফটার ইফেক্ট বা প্রিমিয়ারের টিউটোরিয়ালসও তৈরি করবো ইনশাল্লাহ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো চলুন আমরা যাই দেখি এখানে কী কী আমরা এখানে রাখছি। এখানে আমি অনেকগুলা গ্রিন স্কিনের ফটোস রাখছি, যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কেমন কাজ করে এইটা থার্ড পার্টি প্লাগইনসটা। তো আপনারা যখন প্লাগইনসটা সেট আপ করবেন, আমি সেট আপ তো দেখাই নি, সেট আপ আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। তো এখানে দেখেন আমি এই আমার এই ফুটেজটা আছে, এটা হইলাম আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমি সিনেমা 4D-তে তৈরি করছিলাম। তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ড, আর এটা হইলাম আপনার
এটা হলো মেন ওই যে গ্রিন স্ক্রিন ফুটেজটা আর কি। তো গ্রিন স্ক্রিন ফুটেজটা এখানে, আর এটা হলো ব্যয় মানে এটা হলাম আপনার ফটো আর কি, এটা এখানে আমি রাখছিলাম দেখেন। যাই হোক, তো আমি টোটালি এখানে নিচে রাইখা দিছি অলরেডি। তো দেখেন এখানে আমার গ্রিন স্ক্রিন যে প্লাগিনস আছে সেটা কীভাবে কাজ করে। এইটা হইলাম প্লাগিনস, প্লাগিনস ফোল্ডারে যাবেন, এখানে এই টুলসের মধ্যে প্লাগিনসের মধ্যে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে অনেক আছে, তবে আমার এখানে অনেক প্লাগিনস আছে যেহেতু আমি অনেক প্লাগিনস আর কি, আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে প্লাগিনসের কাজ করা। তো এখানে দেখবেন একটা আইএসপি এইরকম একটা নাম আছে, আইএসপি, ঠিক আছে। তো এখানে দেখেন ক্লিপ আলফা, তারপরে রোবেস্কি মুভি ব্লো স্ক্রিন আর কি, ব্লু স্ক্রিন যদি থাকে, তারপর রোবেস্কি মুভি গ্রিন স্ক্রিন সিপিও 1.1 অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি পুরানো ভার্সন। আর আমি যে এখন যে আফটার ইফেক্ট ব্যবহার করতেছি সেটা হইলাম CS4। তো আমি যখন জানি দেখেন এটা নেব আইএসপি, তো আমি গ্রিন স্ক্রিনে যখন ক্লিক করলাম আমি এটা আর কি রিলিজ করবো আর কি। তো দেখেন আমি এখানে দেখেন এটা হইলাম আপনার এই এই প্লাগিনসটার যে ইটা আপনার যে অপশনগুলো সেটা হইলাম এখানে। দেখেন এখানে বেশ কিছুই আছে, এগুলি আর কি আপনার একটু অ্যাডজাস্ট হয়তো করানো লাগতে পারে বা নাও করানো লাগতে পারে, কারণ ওয়ান ক্লিকই হয়। তো এটা হইলাম আমরা কি কালার, এই যে এখানে যে একটা প্যানের মতো দেখা যায় এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে গ্রিন স্ক্রিনের যেখানে গ্রিন পিওর কি গ্রিন আছে সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা টোটালি চলে গেছে, এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড এখন আর কোনো গ্রিনের বা কোনো ই নাই, ঠিক আছে। তো কীভাবে বুঝবেন যে এটা মানে গ্রিন আছে কি না, তো এখানে দেখুন এখানে এটা রেজাল্ট আছে মানে ফাইনাল রেজাল্ট, আর এখানে হলে ম্যাট, আর সোর্স এটা হলাম সোর্স যেমন আগেরটা আর কি, আর এটা হলে ম্যাট। তো আমরা সবসময় ম্যাট দেখবো যে আমাদের আমাদের এই যে ফুটেজটা কতখানি ক্লিন হয়েছে। অ্যাকচুয়ালি এটা হইলাম নিচেরটা হইলাম শ্যাডো, আর এটা হইলাম মেন ফুটেজ, ঠিক আছে। তো দেখেন এই ফুটেজের যে ইটা আছে আপনার এখানে দেখেন যে মানে এটা তো যেহেতু কঙ্কাল, এটার এই যে বিভিন্ন জায়গায় মানে ই রয়েছে আর কি, ব্লাক রয়েছে। তো এটার যেখান যেখানে মানে এটা খালি রয়েছে সেখানে তো খালি থাকবেই, আর অ্যাকচুয়ালি এমনভাবে এটাই করতে হবে যে যাতে মনে করেন যে এখানে আপনাদের আপনাকে আমি একটা জিনিস দেখাই, দেখেন 100% এটা এখানে আছে। তো ফিট উইন্ডোজ, তো এটা যখন আমরা দেখবো যে দেখেন এখানে যদি আমরা যদি এটা এটা যদি আমরা ই করি তাহলে হয়তো আমরা বিভিন্ন মানে ই দেখতে পারবো যে এটা এখানে এলো সারো, ঠিক আছে। তো এটা যদি আমরা শাডোরভাবে ভাবে শাডো কোনো ই করতে চাই তাহলে হয়তো আমরা এটা দেখতে পারবো, কিন্তু এখানে যেহেতু 100 আসছিল তো দেখেন এটা এইটা আপনার এই যে ফটোজটা যদি মনে করেন যে এখানে এই যে সাদা এরিয়াটার মধ্যে যদি দেখেন যে কোনো ব্ল্যাক ব্ল্যাক রয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার এই ফুটেজটা মানে পুরোপুরি গ্রিনটা ই হয় নাই। যদি গ্রিনটা যদি পুরোপুরি না যায় তাহলে দেখা যাবে যে এই ফুটেজের উপর দিয়ে আপনার ওই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখা যায়। তো অবশ্যই আমরা সেটা চাবো না যে আমার মানে কোনো বডির উপরে বা কোনো মাথার ইয়ের উপরে যাতে আমাদের ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা না আসে, তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন এখানে যদি আমি এটা জুম করি তাহলে হয়তো আমরা দেখবো যে দেখেন এই এরিয়াটা আমরা দেখতে পারি, এই এরিয়াটা দেখতে পারি, ঠিক আছে। তো আর এটা তো শ্যাডো তো এখানে রয়েছে, তো বিভিন্ন জায়গায় আমরা এখানে দেখতে পারি। তো এইভাবে আর কি দেখা গেছে যে ম্যাক্সিমাম একটা ক্লিক করলে এটার মানে ইটা চলে যায়। তো এখানে আমরা কি লাইটও ব্যবহার করতে পারতাম, এখানে দেখেন আফটার ইফেক্টের কি লাইট এখানে আছে, কি এখানে কি এই যেখানে কি লাইট আছে এটা আমরা ব্যবহার করতে পারতাম। তবে এটা কি হয়, এটা তো ডিফল্টভাবে আছে, তবে এটা অ্যাকচুয়ালি রোবাস্কো রোবাস্কোর মতো এরকম কাজ করে না। তো খুবই চমৎকার এই ইটা। তো আমি আরও আপনাদের কিছু ই দেখাইতেছি, দেখেন এটা এখন যদি আমি এটা একটু প্লে করাই দেখেন,
আসলে ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা, ব্যাকগ্রাউন্ডের যে পিছনের জিনিসটা, এটা আপনারা আপনাদের মন মতো আপনারাই করবেন যে কিভাবে হয়, ঠিক আছে, কিভাবে আর কি হবে। তো আমি একটু এটা একটু ই করে দিই, হাফ করে দিই, যেহেতু আফটার ইফেক্টে অনেক কিছু ই করতে অনেক ই হয়। তো এইভাবে আর কি এই জিনিসগুলো গ্রিন স্ক্রিন করে আর কি আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে হইলে দেখেন, এখানে এজ আছে, এজ কন্টেন্স আছে। যদি আমি এটা দেখেন কাছে নিয়ে আসলাম, যদি আমি এটা ক্লিক করি, তাহলে আপনি অনেক কিছু ফলো করবেন, যে দেখেন এখান থেকে অনেক কিছুটা লস্ট হয়ে গেল। তো এই কারণে আমাদের এই সমস্ত জিনিসগুলো, এই যে কন্টেন্টসগুলো এগেলেই আমরা কমাই করতে পারবো। কিন্তু ডিফল্টভাবে এইটা, এই যে রোবাস্কো এমন একটা ই যে ডিফল্টভাবে এটা, ঠিক আছে, মানে 95% এটা ক্লিন হয়ে যায়, ঠিক আছে। তো ওই কারণে আর কি আপনার দেখা গেছে যে অন্য অন্য ই মানে কি বলে অন্য অন্য এই অপশনগুলো যেখানে এখানে আছে সেটা তেমন একটা ধরতে হয় না। আর যদি মনে করেন যে দেখেন এখানে এই যে এই হেয়ার কালার বা স্কিন কালার যদি একটু চেঞ্জ করতে চান, করতে পারবেন বা ই করতে পারবেন। আর তারপরে হলে এটা যদি মনে করেন যে আপনার এই ফটোজটা আপনি মানে কালার কারেকশন করতে চান, তাহলে হয়তো এখানে অ্যাডজাস্ট লেয়ার যায়, ঠিক আছে, এখানে অ্যাডজাস্ট লেয়ার একটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি কালার কারেকশন এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, সেটা আপনাদের উপরেই নির্ভর করে, ঠিক আছে। তো কালার চেঞ্জ করলে কি হবে দেখেন, এখন আমি এটা কালার চেঞ্জ করছি, কিন্তু এটাও কিন্তু আমার এখানে চেঞ্জ হয়েছে, তার মানে বোঝা যায় যে এটার সাথে আমার অনেকটা ম্যাচিং হয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ম্যাচিং হওয়াটাই বড় ব্যাপার। যাই হোক, তো আমরা অন্য এখন অন্য একটা গ্রিন স্ক্রিনে যাই, যেটা আমি এখানে ইয়ের মাধ্যমে দিছিলাম যে ঈদ মুবারকের জন্য। যদি অনেকে দেখা গেছে অনেকের রাইটিং করতে সমস্যা, থ্রি ডির ই করতে সমস্যা হয়, তাই ভাবলাম যে এরকম একটা মানে ই যদি হয় তাহলে মানে অনেকেই অনেকভাবে আর কি ইজিভাবে এই ইগুলা অ্যানিমেশনগুলা মানে ব্যবহার করা করতে পারবে আর কি। আমি একটু হাই লো কোয়ালিটিতে নিলাম, যেহেতু আমার আফটার ইফেক্টে যে কোনো সময় লো, দেখেন এখানে হাফ আর কি কোয়ালিটি, ফুল কোয়ালিটি না। তো এই জিনিসটা আর কি আপনার যে কোনো ভিডিওর বা টাইটেলের পিছনে আর কি ব্যবহার করা যেতে পারে। তো একজনে বললেন যে আমাকে ফেসবুকে বলছেন, আমি তার নাম দেখাবো না, সে বললো এগুলি 5 মিনিট হওয়ার দরকার, ঠিক আছে, 5 মিনিট হওয়ার যদি দরকার হয়, ওকে, বুঝলাম আপনার কথা, ঠিক আছে, 5 মিনিট হইলে যদি এই একটা টাইটেলস যদি এরকম 5 মিনিট হয়, 5 মিনিট হইলে কেউ এই টাইটেলসটা দেখবে বলে আমার মনে হয় না। আর টাইটেল বা যেই কোনো সিনারি শট, সিঙ্গেল শট 5 মিনিট কখনো হয় না, সেটা হয় 3 সেকেন্ড 4 সেকেন্ড, আর আমার এই এই ক্লিপটা হইলে 5 সেকেন্ড। যাই হোক, ওইটা নিয়ে কথা বাড়াইতে চাই না। তো এটা এখন আমি ক্লিন করব, ঠিক আছে, আমি হাই রেজুলেশনটা নিয়ে নিলাম। তো দেখেন এখানে যখন জানি আমি আবারও যাব এখানে এসপিতে গ্রিন স্ক্রিন, ঠিক আছে। তো দেখেন এখানে একটা ওয়ান ক্লিক করার সাথে সাথে ম্যাক্সিমাম শেষ, ঠিক আছে। এটা হইলে এটার চমক, এই প্লাগইনসটার চমক। হয়তো অনেকে, আমি তো বললাম যে আমাদের দেশে কোনো যা কোনো লোকের মাধ্যমে আমি দেখি নাই যে এই প্লাগইনসটা কেউ ইউজ করছে। তো আমি অ্যাকচুয়ালি দেখাইতে চাই নাই, তো আমি ভাবলাম যে না, এরকম একটা চমৎকার প্লাগইনস, ঠিক আছে, যারা বাজেট নিয়ে কাজ করেন, বিভিন্ন ফিল্মের কাজ করেন, গ্রিন স্ক্রিনের বা কমা যেটা বলেন আর কি, সো এগুলি নিয়ে যারা কাজ করেন বা আগ্রহী, তারা এই ধরনের প্লাগইনস ব্যবহার করতে পারেন, ঠিক আছে। হয়তো আবার আবার কেউ বইলে বসেন না যে আপনি আমাকে আমাদেরকে এটা দেন, আমাদের তো আবার অভ্যাস আছে, ঠিক আছে, যে মানে মানে চাওয়া, আপনারা ওখান থেকে ট্রায়াল ভার্সন নিয়ে প্র্যাকটিস করেন, যদি ভালো লাগে ওকে, না লাগলে না, এটা এরকম কোনো ই না যে আপনার করতে হবে তা না। তো তারপরে এখানে দেখেন, এখানে আপনারা এই বিভিন্ন আপনারা ইগুলা চেঞ্জ করতে পারেন। তবে আমি এখানে একটা জিনিস আমি একটু এই যে হিউজ এটা এটা একটু দেখি এটা, ঠিক আছে, এটা দেখেন যে এটা যদি আমি এখন একটু একটু চেঞ্জ করতে চাই, দেখা যায় ব্লু করা যাইতে পারে বা স্ক্যান ই করা যেতে পারে। তারপর এখানে আছে ডিসপেল, এটার মধ্যে আছে একটা দেখা যায় যে স্ক্রিন হেয়ার বা এইরকমই আছে। তবে এগুলি বেশিরভাগই তো যেহেতু ডিফল্ট, ঠিক আছে, ডিফল্টভাবে এটা চমৎকার কাজ করে,
তো তারপরে আপনি আপনার যেই ধরনের কালার আপনার পছন্দ, ঠিক আছে, সেই ধরনের কালার বা আপনার যদি অ্যানিমেশন প্রিসেট যদি আপনার এটার মধ্যে ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন, এটা কোনো ব্যাপার না, কোনো ই না, ঠিক আছে। তো আপনারা যদি চান যে না আমি এটার মধ্যে এই ফটোসের মধ্যে আমি অ্যানিমেশন এটাই করব, এই আপনার এই প্রিসেট আমরা ব্যবহার করব, তাহলে আপনারা করতে পারেন, সেটা মানে আপনাদের ইয়ের উপরে হবে। তবে এমনি এটা অ্যানিমেশন করাই অলরেডি, তো তো যাই হোক, তো এটা হলে আপনার গেল এটা। তো তারপর যেটা আসতেছে গ্রিন স্ক্রিন ফটোস, এটা রিয়েল ফটোস দেখেন, এটা হলে বেলি ড্যান্স আর কি, যে অনেক সময় এই ফটোসগুলো আপনি ইয়ে পাবেন, মানে কি বলে ইউটিউবে রয়েছে এই ফটোসগুলো। অ্যাকচুয়ালি আমি ইউটিউব থেকেই আপনাদের দেখানোর জন্য ই করছি আর কি। এটা হলে বেলি ড্যান্স, এটা হলে আপনার দেখেন রিয়েল ফুটেজ, এটা কিন্তু কোনো ই না, ফেক না বা কার্টুন ই না। তো এটার মধ্যে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা মানে কীভাবে সুন্দরভাবে রিলিজ করা যায়, ঠিক আছে। তো এখানে আমি ফিট করি আমার স্ক্রিনের বরাবর, তো এটা হলাম আমার ই, আর পিছনে আছে ব্যাকগ্রাউন্ড এটা, ঠিক আছে। তো চলুন আমরা সেম টু সেম ইফেক্ট আইএসপি, অন্যগুলো আমি কিন্তু দেখাইলাম না, কারণ আমার যেহেতু গ্রিন স্ক্রিন সেই কারণে এখানে আমার ব্লু স্ক্রিন আলফা স্ক্রিনও আমার ই নাই, দরকার নাই, ঠিক আছে। তো দেখেন এটা আমি ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন একটা ক্লিকই সব শেষ, ঠিক আছে। এখানে দেখেন এইজটা হয়তো একটু এখানে ইয়ে হইতেছে, দেখা যাইতেছে, তবে আমরা যদি এখানে যদি এইজটা আমরা ই করি তাহলে দেখেন আমরা অনেকটা এখানে কিন্তু আমাদের যে ডিটেলস বা মানে কোয়ালিটি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের খারাপ হইতেছে। দেখেন দেখেন আগে ছিল কেমন, এখন এই হাতগুলো চিকন হয়ে গেল। তো এর মধ্যে কি হয় যে আমরা এখানে বেশ কিছু জিনিস আমরা এখানে ধরেন দুই আছে এক করে নিলাম, ঠিক আছে, আমাদের অত বেশি দরকার নেই। তারপরে এখানে ও সরি আমি অন্যটার মধ্যেই করছি, তো এটাই হইলাম এটা আমি আর কি নিচেরটার মধ্যে ব্লোয়ারের মধ্যে আমি করছিলাম, অ্যাকচুয়ালি ব্লোয়ার না, এটা এখন দুই আছে, ঠিক আছে, এখানে আমরা ওয়ান করে দিই, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারবো অনেকটাই, আর এখানে ফাইভ আছে কন্টেন্স, এখানে আমরা টেন আছে আমরা ফাইভ করে দিই। তো দেখেন আমরা অনেকটাই ই এখান থেকে এইভাবে আমরা ই করতে পারি। তো তারপরে যখন যদি আমরা ফাইনাল রেজাল্টে যাব তখন আমরা দেখতে পারবো যে আমাদের গ্রিন স্ক্রিনের কোনো ই এখানে রয়েছে কিনা। তো এখন যদি আমি এটা এইটাকে যদি আমি একটু প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে গ্রিন স্ক্রিন কোথায় কোথায় আছে, কোনো গ্রিন স্ক্রিনে নাই, এটা এইরকম মানে এমনভাবে হয়েছে যে যেটা আপনার কি লাইটের মধ্যে ডাইরেক্টলি মানে আপনার অ্যাডজাস্ট করতে অনেক মানে সময় নেবে, সময় অনেক মানে ইউজ হবে আর কি। তো যেই কারণে আপনারা কি বলে যে এই প্লাগইনসটা ব্যবহার করে, ঠিক আছে, আপনারা বিভিন্ন কাজ করতে পারেন, সেটা আপনাদের ইজি হবে, তবে প্লাগইনসটা তার সস্তা না, কম পয়সা না। তো যাই হোক, তো এটা হলাম গেল এখানে, তারপরে এটা কালার কারেকশন করবেন, তারপরে আর বিভিন্ন ই থাকে, ঠিক আছে, কালার কারেকশনের ই না মানে ই না, এটা টিউটোরিয়ালস না, এটা অ্যাকচুয়ালি এই প্লাগইনসটা টিউটোরিয়ালস। তো তারপরে আমরা যেটা যাবো সেটা হলাম ড্রাগন, এখানে একটা ড্রাগনের গ্রিন স্ক্রিন আমি এখানে রাখছি। তো গ্রিন স্ক্রিনটা কেন দরকার, অ্যাকচুয়ালি আমার তো গ্রিন স্ক্রিনের মানে আমি যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ করি তো সেহেতু আমার গ্রিন স্ক্রিনের দরকার হয় না, যেহেতু আমি ডাইরেক্ট কাজ করি। তো গ্রিন স্ক্রিন তাদের জন্য দরকার যারা এই ধরনের কাজগুলো জানেন না, ঠিক আছে, তো তারাও চান যে থ্রি ডির মতো যদি কিছু একটা অ্যানিমেশন তার ভিডিওতে থাকে তাহলে খুব ভালো লাগে, বা অনেক সময় কি বলে যে অনেক নিজেদেরও ফুটেজ রিয়েল ফুটেজগুলা যে মানে বাসায় বা স্টুডিওতে করার পরে, ঠিক আছে, যে ই করা হয় আপনার গ্রিন স্ক্রিনে করার পরে, তারপর বিভিন্ন সিনারি চেঞ্জ করার পরে সেটা দেখানো হয় যে না এটা রিয়েলভাবে দেখানো হয়। তো এই কারণে আর কি গ্রিন স্ক্রিন ব্যবহার করে। তো চলুন আমরা এই ড্রাগনের এই ভিডিওটা দেখি, আবারও সেম টু সেম আইএসপি গ্রিন স্ক্রিন, তো রেজাল এখানে দেখেন আমাদের গ্রিন স্ক্রিন টোটালি ইয়ে হয়ে গেছে গা। তো এখানে যদি আমি একটু আগের মতো একটু একটুখানি করি আর কি, যে এটা এক করে দিই আর এটা ফাইভ করে দিই,
হাই। আর এখানে ব্লোয়ারের মাধ্যমে, ব্লোয়ার যেটা আর কি, ব্লোয়ারে দেখেন অনেকটা কিন্তু হয়, চেঞ্জ হয়, ঠিক আছে। ধরেন ওয়ান, আমি এই সবটি কমাই কমাই রাখবো। এখানে ব্লোয়ার মাস যেটা আছে সেটা 50 আছে, তো আমি এখানে 10 করে দিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার দরকারই ছিল না, তারপর আমি দেখানোর জন্য আর কি, যে দেখেন রেজাল্টটা কেমন আসে, ঠিক আছে। দেখেন এটা হইলাম আমাদের যে পিওর গ্রিন স্কিনের যে মানে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ হয়েছে সেটা। তো এখন যদি আমি ব্লোয়ারটা এখানে যদি আমি করি, কোনো চেঞ্জ দেখা যায় না, ঠিক আছে, যেহেতু এটা দরকারই ছিল না। আর এটা যদি ই করি তাহলে হয়তো একটু চেঞ্জ দেখা যাইতে পারে, ঠিক আছে। তারপরে তেমন একটা ই নাই, পরিবর্তন ই হয় না, হালকা হয়েছে আর কি। তো দেখেন, হ্যাঁ হালকা একটু হয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলি হইলে কি হয়, এই যে সাইটে যে ডিটেলস থাকে, পাক বা এইরকম, সেগুলি দেখা যায় যে অনেকটা মাইর খেয়া যায়। তো যাই হোক, তারপরও এখানে আমি এখন রেজাল্ট নিই। তো এটা হইলাম আমাদের ড্রাগন আইসা গেছে। তো ড্রাগন এখানে আসার পরে, ঠিক আছে, আমরা এখন ড্রাগনের একটু পজিশনটা একটু চেঞ্জ করি। যদি চেঞ্জ করতে চাই, এটা ড্রাগন আমরা কোথায় রাখবো, ঠিক আছে। আর যদি এই সাইটে যদি কোনো ব্যাকগ্রাউন্ড আসে, তাহলে এটা মাস্ক নেবেন এখান থেকে, এই টুলস নিয়ে এটা কাইটা এটা মানে ছোটো করে দেবেন, যেহেতু আমার গ্রিন স্ক্রিনের মধ্যে সেই রকম সমস্যা নাই। তো যাই হোক, তো আমরা এখন মনে করেন যে এইটা আমরা এই মাউন্টেনের উপরে ই করি, এই মাউন্টেনের উপরে একটু বসানোর জন্য চেষ্টা করি, দেখি। ওকে, এখানে, আর এটা হলে একটু স্কেল করি, স্কেলটা 100% আছে। তো তো আমার পজিশন দেখেন, এটা আমাদের করতে হবে এই কাজটা। তো দেখেন এখানে ড্রাগন এখন মাউন্টেনের উপরে আছে, তো এটা টোটালি ই হয়ে গেছে গা। তো দেখি আমরা কি করে ড্রাগনে, দেখেন এখানে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের যে ইটা, এই যে কি বলে, এই গ্রিন স্ক্রিনের যে এই যে কিছু ই ছিল, গ্রিন স্ক্রিনটার কি কোথায় থেকে নেওয়া, ঠিক আছে, সেটার যে একটু লেখা ছিল সেটা এখানে রয়েছে। দেখেন এখানে হয়ে গেছে। তো তো দেখেন এখানে ম্যাক্সিমামই আর কি এটা ই হয়ে গেছে আর কি। আমি একটু প্লে করি, প্লে করতে অবশ্য একটু সময় লাগে। তো তারপরে এই এই জিনিসগুলো যখন জানি আপনারা, মানে অ্যাকচুয়ালি এই গ্রিন স্ক্রিনের যে কাজগুলো সেটা হইলাম আপনার গ্রিন স্ক্রিনে তৈরি করার আগে লাইটিং, তারপরে উইটার সেটিংটা বরাবর থাকলে আর কি, মানে আপনার এই গ্রিন স্ক্রিনের কোনো একটা মানে ই হবে না, এটা মনে হবে যে আপনার রিয়েলভাবেই কাজ হইতেছে। তো তারপরে এটা আসবে আপনার শ্যাডো আসবে, ঠিক আছে, এখানে শ্যাডো করতে হবে। তারপর আপনার কালার কারেকশন করতে হবে, কালার কারেকশন হইলে আপনার এরকম যে কালার কারেকশনে আপনার ইটা, আপনার এই ফুটেজটা, ঠিক আছে, দেখাবে যে একদম রিয়েল, রিয়েলের মতো দেখাবে। যাই হোক, তো দেখেন এখানে আমি যদি একটু সামনে গিয়ে একটু প্লে করি, তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে এটা আকাশ উড়ে গেছে এখন। তো এটা হইলো আমি আর কি। তো এখন দেখেন এখানে আমি অ্যাডজাস্টমেন্ট লায়ার লেয়ার আমি ব্যবহার করছিলাম। তো এখানে আমি যে ই ব্যবহার করছি সেটা হইলাম আপনার ম্যাজিক, ম্যাজিক বুলেট আর কি, রেড জেনের, ঠিক আছে। তো এখানে আমি যেই কালার কারেকশনটা অ্যাপ্লাই করছিলাম সেটা হইলাম এই রকম ছিল। যেমন আমার এই মাউন্টেনের সাথে দেখা গেছে যে এটার যে শ্যাডো বা ই সেটা এটার সাথে ই হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মনে করেন যে আমাদের এই ইটা আর কি, যে ভিডিওর যে মেন একটা যে গ্রিন স্ক্রিনের পরে যে যে ইটা আসে, রেজাল্ট আসে, সেটা কালার স্ক্রিন, কালার কারেকশন, তারপরে শ্যাডো, আর অনেক কিছুর পরেই একটা ফুটেজ এরকমভাবে মানে তৈরি করা সম্ভব আর কি। যাই হোক, তো এটাই হইলাম এটারই আর কি, যে মানে এই রোবেস্কের ইটা যে এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন, আর যদি কালেকশনে থাকে বা যদি জানেন আর কি, তো এইভাবে আর কি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আর এখানে এই যে এটা এই যেগুলো আছে, এটা হইলাম
আপনার যে 5 সেকেন্ডে, ঠিক আছে, হয়তো ই করতে পারেন যে ঈদ মুবারক, সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা, সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, বা এরকম কিছু আর কি। যেহেতু এটা আমি সিনেমা ফরডিতে এখানে আমি করছিলাম, তো আমি হঠাৎ করে ভাবলাম যে এটা আমি গ্রিন স্ক্রিন করে অন্যদের ই করার জন্য, মানে অন্যদের ব্যবহার করার জন্য মানে আমি এটা দিয়ে দিই, তো হয়তো অনেকের হেল্প হবে। তো এই কারণেই আর কি দেওয়া। এটা 5 মিনিট বা 10 মিনিটের ই কোনো ই নাই, 10 মিনিট করলে করা যাবে, থাইমা থাকবে, কিন্তু 10 মিনিট তো আর ওইরকমভাবে এখানে যে যে বাংচুরগের উপরে থেকে আসতেছে, ঠিক আছে, সেটা তো আর হবে না। যাই হোক, এক একজনের এক এক রকমের ই। তো এইভাবে আর কি এটার এই রোবেস্কো, রোবেস্কো কি এটা আপনারা ব্যবহার করবেন। আর এখানে রইলো অ্যাকচুয়ালি ওয়ান ক্লিক, ই ওয়ান ক্লিকের ইটাই বলা যায় যে এটা একটা ওয়ান ক্লিক। যাক, ভালো থাকবেন, অন্য কোনো টিপস বা টিউটোরিয়ালস নিয়ে আবার হাজির হব, আপনাদের সাথে কথা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। মাঝে মধ্যে অনেক ভিডিও হয়তো পাবেন, এটাই আর কি। যাক, ভালো থাকবেন, খুদা হাফেজ, সালামু আলাইকুম।